স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি হোয়াটসঅ্যাপে গ্রুপে অলরেডি ইয়েটা পাওয়ার পয়েন্টটা শেয়ার করেছি আর কি, তো আপনি কি ডাউনলোড করতে পেরেছেন? পিপিটিটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছি। জি স্যার, ডাউনলোড করে নিয়েছি। ধন্যবাদ স্যার। আচ্ছা, আমরা একটু শুরু করি। আজকের চ্যাপ্টারটা মূলত হচ্ছে আপনার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কসের উপরে। আমরা আমাদের সাপ্লাই চেনে প্রোডাক্টগুলো কিভাবে আপনার ডিস্ট্রিবিউট করব। তো ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলার আগে হচ্ছে সিঙ্গেল কোম্পানি, এক একটা কোম্পানি এক একভাবে ডিস্ট্রিবিউশনগুলো করে থাকে আর কি, যে এরকম কোনো থামস আপ রুল নাই যে এই কোম্পানি এইভাবে করে দেখে সাকসেসফুল না, ওই কোম্পানি ওইভাবে করে এই জন্য সাকসেসফুল। হ্যাঁ, তো এমনি পরে এক্সপ্লেনেশন করা যায় যে এই কারণে হয়তো লস হয়েছে, বাট দেখা যায় যে অ্যাপলের কথা যদি চিন্তা করেন, অ্যাপল একরকমভাবে মার্কেটিং করতেছে, সে তার নিজস্ব রিটেল শপের মাধ্যমে আপনার সব কিছু ডিস্ট্রিবিউশন করে থাকে আর কি। বাট কিন্তু যেই প্রোডাক্টগুলো ডিস্ট্রিবিউশন করে থাকে, এগুলো আমরা সাধারণত রিটেল শপে না করে অন্যভাবে ডিস্ট্রিবিউশন অন্য কোম্পানিগুলো করে সাকসেসফুল, হোয়ার ইজ অ্যাপল আবার রিটেল শপের মাধ্যমে সাকসেসফুল। তো এই জন্য আপনার প্রোডাক্ট বা আপনার কান্ট্রি পার্সপেক্টিভ বলে দিবে যে কোন ধরনের নেটওয়ার্ক আপনার জন্য সাকসেসফুল হবে আর কি। তারপরে আমাদের বইতে একটা র্যাঙ্কিংয়ের ব্যবস্থা করা আছে, যে র্যাঙ্কিংয়ের ব্যবস্থার মাধ্যমে আমরা আমার জন্য কোনটা সুইটেবল হইতে পারে, পসিবিলিটি আছে, সেইটা আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি আর কি। তো প্রথমে বলা হয় যে ডিস্ট্রিবিউশন কি, তাহলে স্টেপস টেকেন টু মুভ গুডস ফ্রম সাপ্লাই টু আপনার কনজিউমার এন্ডে, একদম সাপ্লাই থেকে কনজিউমার এন্ডে কীভাবে আপনার প্রোডাক্টগুলো পৌঁছাবে। হ্যাঁ, সেই স্টেপসগুলা বা সেই মুভমেন্টগুলা বা সেই ইনিশিয়েটিভগুলোকে আমরা বলতেছি ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশন হচ্ছে দেখা যায় একটা কোম্পানির, অ্যামাজন বা বড় বড় যেসব কোম্পানিগুলো আছে, ইভেন সাপ্লাই চেনে যে দেখা গেছে অন অ্যাভারেজ 30% আপনার কভার করে কস্টিংয়ের, টোটাল কস্ট দেখা যায় যে টোটাল কস্টিংয়ে 30% পর্যন্ত কভার করে হচ্ছে আপনার ডিস্ট্রিবিউশন কস্ট। সো প্রফিটেবিলিটি 1/3, মানে আপনার কস্ট যদি 1/3, মানে হিউজ প্রফিটেবিলিটির একটা আপনার ম্যাট্রিক্স এটা। তো আপনি যদি প্রপারলি ডিজাইন না করেন, ইউ উইল বি ওয়াইন্ড আপ, মানে আপনি দেখা যাবে যে কোম্পানি লসে পড়ছে, অথবা আপনি যেই পরিমাণ প্রফিট আপনি চিন্তা করতেছেন সেই প্রফিটটা হয়তো আপনি জেনারেট করতে পারছেন না। তো আমরা ইদার দুটো অবজেক্টিভে সাধারণত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কগুলো করে থাকি। এক নম্বর, যেমন লাস্ট ক্লাসেরই একটা কন্টিনিউশন এটা, যে আমাদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কগুলো ইদার আপনার লো কস্ট অর্থাৎ এফিসিয়েন্সির দিকে আমরা তাকায় থাকি, অথবা আমরা রেসপন্সিভনেস, যে কত দ্রুত আমার কাস্টমারকে আমি সার্ভিস দিতে পারবো, এই দুইটা হচ্ছে আমার কন্টিনিউয়াম। ইদার লো কস্টের দিকে আমরা আমাদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটা এমনভাবে সাজাবো যে লো কস্ট আমাকে হয়, অথবা আপনার হাই রেসপন্সিভনেসের দিকে আমরা যাই। লাস্ট ক্লাসে যেমন ব্লু নাইলের কথা বলছিলাম, অ্যামাজনও এরকম কাজ করে থাকে আর কি। তো কোন কোন ফ্যাক্টরগুলো আপনার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ককে ডিজাইন ইফেক্ট করে? হ্যাঁ, তো প্রথমে আসে হচ্ছে আপনার, প্রথম ফ্যাক্টর হচ্ছে ভ্যালু প্রোভাইডেড বাই দ্য কাস্টমার্স। হ্যাঁ, দুইটা মূল ফ্যাক্টর হচ্ছে ভ্যালু প্রোভাইডেড টু দ্য কাস্টমার, কোন ধরনের ভ্যালু আমরা কাস্টমারকে দিচ্ছি, আর একটা হচ্ছে এই ভ্যালু প্রোভাইড করতে যে আমাদের কী কী ধরনের কস্ট হচ্ছে। এই দুইটার উপরে, ভ্যালু আর কস্টিংয়ের উপরে নির্ভর করেই আমরা আমাদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কগুলো সাধারণত ডিজাইন করে থাকি। তো ফ্যাক্টরগুলো যেগুলো আছে এগুলো আমরা কনসিডার করি হচ্ছে, এক নম্বর হচ্ছে রেসপন্স টাইম, তারপর হচ্ছে কত দ্রুত আমি আমার প্রোডাক্টটা কাস্টমারের কাছে পৌঁছায় দিব বা সার্ভিসটা দিব। সেকেন্ড ওয়ান হচ্ছে প্রোডাক্ট ভ্যারাইটি, যে আমার কাস্টমাইজেশন কতটুকু আছে, ভ্যারাইটি কতগুলো আছে, এটার উপরেও নেটওয়ার্ক ডিজাইন নির্ভর করে। কাস্টমার এক্সপিরিয়েন্সটা কেমন দিতে চাচ্ছেন আপনি, আপনি কি ডিলে করে দিবেন, ডিলে গ্র্যাটিফিকেশন চাচ্ছেন, না আপনি একটা
অন টাইম ডিমান্ড, হ্যাঁ একটা সুপার কাস্টমার এক্সপিরিয়েন্স দিতে চাচ্ছেন, টাইম টু মার্কেট কত দ্রুত আপনার নতুন প্রোডাক্ট মার্কেটে আনতে পারতেছেন আপনি, তারপর হচ্ছে অর্ডার ভিজিবিলিটি, যে কাস্টমার একটা অর্ডার দিল সেটা আপনার সে দেখতে পারতেছে অর্ডারটা কীভাবে তার সাপ্লাই চেইনে মুভ করতেছে আনটিল ইট কামস টু দ্য কাস্টমার এন্ড। আর হচ্ছে রিটার্নেবিলিটি, যে আপনার যে নেটওয়ার্কটা আছে সেটার যদি প্রোডাক্ট রিটার্ন দেওয়া হয় এটা এটা কীভাবে হ্যান্ডেল করবে। তো এই জিনিসগুলোর উপরে বেসিস করে আমরা কী করি সাধারণত আপনার নেটওয়ার্কগুলো ডিজাইন করার চেষ্টা করি আর কি। এর সাথে আমার আরও চারটা কস্ট ফ্যাক্টর আছে। কস্ট ফ্যাক্টরগুলো হচ্ছে আপনার ইনভেন্টরিজ, কারণ এইগুলো নেটওয়ার্ক ডিজাইনের সাথে সাথে আপনার ইনভেন্টরিও আপনার দেখা যায় মুভমেন্ট করে, কখনো ম্যানুফ্যাকচারের কাছে থাকে, কখনো ডিস্ট্রিবিউশন, কখনো রিটেলার, কখনো আপনার শেয়ার, এরকম থাকে। তো ইনভেন্টরি থাকলে আপনার কস্টিং বাড়ে। তারপর হচ্ছে ট্রান্সপোর্টেশন, ডিজাইনের উপর নির্ভর করে যে আপনার ট্রান্সপোর্টেশন কস্ট বাড়বে না কমবে। কাস্টমারের কাছে থাকলে ট্রান্সপোর্টেশন কস্ট কমে, আর আপনি যদি ফেসিলিটি কমান, হ্যাঁ একটা সেন্ট্রালাইজ ফেসিলিটি করেন, তাহলে ট্রান্সপোর্টেশন কস্ট বাড়বে। ফ্যাসিলিটিস অ্যান্ড হ্যান্ডলিং যে কথাটা বললাম, তারপরে হচ্ছে ইনফরমেশন, যে আপনার আইটিতে ইনফরমেশন টেকনোলজিতে প্রচুর ইনভেস্ট করতে হয় ডিপেন্ডিং অন ইউর নেটওয়ার্ক। হ্যাঁ এখন মোস্ট অফ দ্য কেসেস হচ্ছে বিজনেস চলে গেছে অনলাইন, অফলাইন দুই মাধ্যমে বা আমরা বলি ওমনি চ্যানেল মাধ্যমে আসে। তো আপনি যদি আইটিতে ভালো ইনভেস্ট না করেন, আপনি দেখা যাচ্ছে যে প্রপার ভিজিবিলিটিটা আসে না, কাস্টমার ঠিকমতো অর্ডার দিতে পারবে না, অথবা ম্যানুফ্যাকচার বা আপনি যে কোঅর্ডিনেশনগুলো আছে নেটওয়ার্কিংয়ের মধ্যে, সেই কোঅর্ডিনেশনগুলো আপনার মেনটেন করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো আমরা একটা একটা করে একটু দেখার চেষ্টা করি। আমরা একটা যদি দেখার চেষ্টা করি এরকম নাম্বার রিকোয়ার্ড নাম্বার অফ ফ্যাসিলিটিস, যদি আপনি বাড়ান ফ্যাসিলিটিস হচ্ছে হচ্ছে আপনি এটা ওয়ারহাউস বলতে পারেন বা আপনার ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি হইতে পারে, এটার সাথে আপনার রেসপন্স টাইমের যে রিলেশনশিপ এটা দেখেন যে ইনভার্স রিলেশনশিপ, যে আপনার যত ফ্যাসিলিটি বাড়াবেন আপনার রেসপন্স টাইম তত কি কমে আসবে, অর্থাৎ আপনি ভালো আপনি ভালো সার্ভিস দিতে পারবেন আপনার কাস্টমারদের। হোয়ারেজ আপনি যদি ফ্যাসিলিটি যত কমাবেন আপনার রেসপন্স টাইম কমে যাবে, কারণ আপনার ফ্যাসিলিটিগুলো দূরে থাকবে। ফর এক্সাম্পল ঢাকায় একটা ওয়ারহাউস থাকা আর ধরেন পাবনায় একটা ওয়ারহাউস থাকা তো সেম কথা না। আপনি ঢাকায় থাকলে আপনি হয়তো বলবেন যে 8 ঘন্টা বা 4 ঘন্টার মধ্যে আমি ডেলিভারি দিয়ে যাচ্ছি, ওয়ারেজ পাবনা থাকলে আপনি বলবেন যে ইউ হ্যাভ টু ওয়েট ফর 3 days or 2 days টু গেট দ্য ডেলিভারি। হ্যাঁ এই ধরনের সমস্যা হয়। তারপর হচ্ছে ইনভেন্টরি কস্ট, যত ফ্যাসিলিটি বাড়বেন রেসপন্স টাইম যদি বাড়ান তাহলে ফ্যাসিলিটি বাড়বে। তো ফ্যাসিলিটি রেসপন্স টাইম কমাতে চাইলে ফ্যাসিলিটি বাড়বে, ফ্যাসিলিটি বাড়লে আপনার ইনভেন্টরি কস্টও বাড়বে, কারণ প্রতিটা ফ্যাসিলিটি আপনার মালামাল থাকবে। তো যত ফ্যাসিলিটি বাড়বে এটার সাথে হচ্ছে আপনার কোরিলেশন, হ্যাঁ ডাইরেক্ট রিলেশনশিপ আছে যে আপনার ফ্যাসিলিটি বাড়লে আপনার ইনভেন্টরি কস্ট বাড়ে। এরপর হচ্ছে আপনার নাম্বার অফ ফ্যাসিলিটিসের সাথে ট্রান্সপোর্টেশনের কস্ট আপনার ইনভার্স রিলেশনশিপ, যে আপনার ফ্যাসিলিটি যত কম ট্রান্সপোর্টেশন কস্ট তত বেশি। আবার ফ্যাসিলিটি একটা পয়েন্ট পর্যন্ত আপনার ঠিক আছে, কিন্তু পরবর্তীতে অবশ্য ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে যাবে, বিকজ ফ্যাসিলিটি টু ফ্যাসিলিটি আপনার ওই যে ইন বিটুইন বা ট্রান্সশিপমেন্ট হয় এগুলোর কারণে আপনার কস্টিং অনেক বাড়ে। বাট একটা নর্মাল রিলেশনশিপ হচ্ছে যে ফ্যাসিলিটি যত বাড়বে আপনার ট্রান্সপোর্টেশন কস্ট তত কমবে। আর ফ্যাসিলিটি কস্ট তো আমরা বুঝি যে যত ফ্যাসিলিটি বাড়াবেন তত ফ্যাসিলিটি কস্ট বাড়বে। তো এখন আমরা যদি এই এই চারটা জিনিস একসাথে করি তাহলে আমরা দেখছি যে আপনার রেসপন্স টাইম আর টোটাল যে লজিস্টিক্স কস্ট আছে, টোটাল লজিস্টিক কস্টের মধ্যে কী কী আছে, রেসপন্স টাইম, এই এই ইনভেন্টরি কস্ট, ফ্যাসিলিটি কস্ট, হ্যান্ডলিং কস্ট, হ্যাঁ এই সবগুলো একসাথে করলে আমার হয় টোটাল লজিস্টিক কস্ট। তো এইটা যদি আমরা একটা গ্রাফের মধ্যে আনি তাহলে আমাদের একটা ইন্টারসেকশন পাই আর কি। আমরা ওই পয়েন্টে গেলে আমাদের হয়তো মিনিমাম আপনার নাম্বার অফ ফ্যাসিলিটি, যেখানে আমাদের কস্টটা সবচেয়ে কম হবে এবং রেসপন্স টাইমও আপনার অ্যাকসেপ্টেবল একটা রেসপন্স টাইম হবে, সেইটা আমরা বের করে আনতে পারি।
বাট অনেক সময় রেসপন্স টাইমস আপনার এইরকম ডিমান্ড করে না, রেসপন্স টাইমসটা থাকে হচ্ছে যে আপনার কাস্টমারদের উপরে। হ্যাঁ, আমি হয়তো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে দেখলাম যে এইরকম একটা ইন্টারসেকশন পয়েন্ট আসছে যেখানে রাখলে আমার খরচটা কম হয় বা টোটাল লজিস্টিক কস্টটা কম হয়, বাট কাস্টমার হয়তো রেসপন্স টাইমস বা কম্পিটিশনের কারণে রেসপন্স টাইম হয়তো আপনার আরও কমায় আনতে হইতে পারে, তো সেই পয়েন্টে হয়তো আপনার লজিস্টিক কস্টটা অনেক বেড়ে যেতে পারে। হ্যাঁ, তো এরকম সিচুয়েশন হয়, এটা সিজনাল হইতে পারে, পিরিয়ডিক্যাল হইতে পারে। হ্যাঁ, আচ্ছা, তারপরে কোশ্চেন হচ্ছে যে কত ধরনের আমাদের নেটওয়ার্ক ডিজাইন হইতে পারে আর কি। তো আমাদের হাতে ছয় ধরনের নেটওয়ার্ক ডিজাইন আছে, একটা অনলাইন অফলাইন দুই লাইন দুইভাবে আমরা এই ছয় ধরনের ডিজাইন নিয়ে কাজ করতে পারি। আর যখন এটা বলতেছি তখন আপনারা একটু চিন্তা করবেন যে বাংলাদেশে আপনারা যে কোম্পানিতে কাজ করতেছেন আপনাদের নেটওয়ার্ক ডিজাইনটা কোন ধরনের। হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হবে আর কি। তো এইটার ভিতরে আমরা ওই যে ফ্যাক্টরগুলো আছে ছয়টা ফ্যাক্টর প্লাস কস্টিং, এই বিষয়গুলো এখানে আমরা ডিসকাস করার চেষ্টা করব আর কি। তো এক নম্বর ডিজাইন হচ্ছে ম্যানুফ্যাকচারিং স্টোরেজ উইথ ডাইরেক্ট শিপিং, যেটাকে আমরা বলি ড্রপ শিপিংও বলে থাকি আর কি। যে আপনার ম্যানুফ্যাকচারার ডাইরেক্ট আপনার কাস্টমার এন্ডে প্রোডাক্টটা পৌঁছায় দিবে, এটা পৌঁছায় দিতে পারে হয়তো আপনার ফেডেক্সের মাধ্যমে হইতে পারে বা তার নিজস্ব আপনার ট্রান্সপোর্টেশন ব্যবস্থা থাকতে পারে। আর রিটেলারের ভূমিকা এখানে শুধু হচ্ছে অর্ডারটা নিয়ে ম্যানুফ্যাকচারের কাছে পৌঁছায় দেওয়া, নেটওয়ার্কটা হচ্ছে এই ধরনের। যখন ম্যানুফ্যাকচারার ডাইরেক্ট কাস্টমারের কাছে প্রোডাক্ট আপনার শিপমেন্ট করে তখন এই সার্ভিসটাকে আমরা বারবার বলছি ড্রপ শিপিং। ড্রপ শিপিং হলে ড্রপ শিপিংয়ের কিছু আপনার সুবিধা অসুবিধা আছে, যেমন ফ্যাক্টরগুলো দিয়ে আপনি গেলে বুঝবেন। যেমন ইনভেন্টরি, ইনভেন্টরি হচ্ছে আপনার অ্যাগ্রিগেশনের সুবিধা থাকে। অ্যাগ্রিগেশনটা কি, যেহেতু সব অর্ডারগুলো একজনের কাছে ম্যানুফ্যাকচারের কাছে আসে, সে সবগুলো অর্ডার একসাথে করে একটা ফুল ট্রাক লোড আপনার পাঠিয়ে দেওয়ার একটা সুবিধা আছে। তো কিন্তু সুবিধা হইলো যেহেতু ডিস্টেন্সটা বেশি, যার কারণে আপনার এবং এটা আপনার মিল রান করতে হয়, তো বিভিন্ন কাস্টমারের কাছে আপনার পৌঁছাতে হয়, যার কারণে ট্রান্সপোর্টেশন কস্টটা অনেক সময় বেড়ে যায়। তারপর হচ্ছে আপনার ফ্যাসিলিটিস অ্যান্ড হ্যান্ডলিং। ফ্যাসিলিটিস হচ্ছে লোয়ার ফ্যাসিলিটি কস্ট থাকে, যেহেতু ম্যানুফ্যাকচারিংয়ের ফ্যাসিলিটিগুলো আপনার সাধারণত লোকস্ট লোকেশনে তারা করে থাকে। হ্যান্ডলিং কস্টটাও অনেক সময় কম থাকে, যেহেতু সব একসাথে অ্যাগ্রিগেট করে করে থাকে, তার কারণে এই এই কস্টগুলো একটু কম হয়। বাট ইনফরমেশনে আপনার সিগনিফিকেন্ট ইনফরমেশন সিস্টেমে আপনার ইনভেস্টমেন্ট করতে হয় বা আইসিটিতে ইনভেস্টমেন্ট করতে হয়, যেহেতু কাস্টমাররা এটা ট্র্যাক করে যে কোথায় কোথায় গুডসটা মুভ হচ্ছে, এবং রিটেলার কী করে আপনার ওই যেহেতু ইনফরমেশন বা অর্ডারটা নিয়ে আপনার ম্যানুফ্যাকচারের কাছে পাঠিয়ে দেয়, সেহেতু আপনার ওই রিটেইলার, ম্যানুফ্যাকচারার এবং কাস্টমার এই তিনটা গ্রুপকে নিয়ে তারা একটা নেটওয়ার্ক, একটা রোবাস্ট নেটওয়ার্ক তার দরকার হয় আর কি। রেসপন্স টাইম এখানে অনেক বেশি। কেন বেশি? বিকজ আপনার ম্যানুফ্যাকচার অর্ডার পায়, পাওয়ার পরে আপনার সবগুলো অ্যাগ্রিগেট করে তারপরে আপনার মালটা পাঠানো হয়, যার কারণে হচ্ছে একটু টাইম বেশি লাগে। এখানে প্রোডাক্ট ভ্যারাইটিটা সাধারণত অনেক হাই হাই লেভেল অফ প্রোডাক্ট ভ্যারাইটি থাকে, বাট ভ্যালুগুলো ভ্যালুগুলা বেশি থাকে আর কি। ভ্যালু হচ্ছে প্রোডাক্টের দাম। হ্যাঁ, রিলেটিভলি হাই ভ্যালু প্রোডাক্ট থাকে। তারপরে হচ্ছে প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি তো অবশ্যই বেশি, যেহেতু ম্যানুফ্যাকচারার থেকে পাচ্ছেন, অ্যাগ্রিগেট করে দিচ্ছে। কাস্টমার এক্সপিরিয়েন্স আসলে ডিফার করে। এক ক্ষেত্রে হচ্ছে কাস্টমার গুড এক্সপিরিয়েন্স পায় যেহেতু হোম ডেলিভারি পাচ্ছে, বাট অনেক সময় ধরে তাকে ওয়েট করতে হয়, এই জন্য তার একটু ডিলে গ্র্যাটিফিকেশনও আসে। হ্যাঁ, টাইম টু মার্কেট টু ফাস্ট, মানে আপনি একদম নতুন প্রোডাক্ট ম্যানুফ্যাকচার থেকে ডাইরেক্ট কাস্টমার কাছে পৌঁছে দেওয়া, অর্থাৎ আজকে যদি কোনো একটা প্রোডাক্ট আপনার লঞ্চ হয় আপনি সাথে সাথে কাস্টমারের কাছে সেই প্রোডাক্টটা পাঠিয়ে দিতে পারতেছেন। তো টাইম টু মার্কেট হচ্ছে ভেরি ফাস্ট, এর চেয়ে মানে ফাস্টিং ফাস্ট কোনো প্রোডাক্ট বা নেটওয়ার্ক ডিজাইন নাই ইনোভেটিভ প্রোডাক্ট বা নতুন প্রোডাক্ট কাস্টমার কাছে পৌঁছানোর জন্য।
অর্ডার ভিজিবিলিটি যেমন লাগে এটা দরকার হয়, আর রিটার্নেবিলিটি হচ্ছে এক্সপেন্সিভ, কারণ রিটেলার তো আর রিটার্নের ইয়ে নেয় না, তো ম্যানুফ্যাকচার ডাইরেক্ট যেহেতু আপনার কাস্টমার কাছে পাঠায়, কাস্টমার তখন আপনার কি করে আপনার ওই নিজ খরচে অনেক সময় আপনাকে প্রোডাক্টটা কি করতে হয় ম্যানুফ্যাকচারের কাছে পাঠাইতে হয়, অথবা হয়তো ম্যানুফ্যাকচারের কোনো আপনার ড্রপ পয়েন্ট থাকে সেখান থেকে হয়তো আপনার ওই প্রোডাক্টটা তখন রিটার্ন পাঠানো সম্ভব হয় আর কি। কিন্তু এটা খুবই ডিফিকাল্ট, মানে ওই যে টাইম টু মার্কেটে যেমন খুবই আপনার ফাস্ট, একইভাবে প্রোডাক্ট রিটার্ন দেওয়া, যদি প্রোডাক্ট সমস্যা থাকে সেটা রিটার্ন দেওয়া আপনার খুব সমস্যা। আমার মনে আছে যে আমি যখন ইউএসএতে এমবিএ করি, তো আমার রুমমেট বুয়েটের একটা স্টুডেন্ট, সে ওইখানে মাস্টার্স করছিল আর কি, তো ও লেনোভোর একটা ল্যাপটপ আপনার অনলাইনে অর্ডার দিয়ে আনাইলো, আনানোর পরে এই লেনোভোর স্ক্রিনের সমস্যা লাফালাফি করে নানান ঝামেলা, পরে এই ল্যাপটপ পাঠাইতে তার অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ সে আমরা ছিলাম ওহায়োতে, এটা বোধহয় ইন্ডিয়ানা না কোন প্রভিন্স থেকে আসছিল, তো তার এটা পরে ফেডেক্সে করে পাঠাইতেছে নিজের খরচ দিয়ে, তার আবার পাঠাইছে, আবার ডিস্টার্ব, আবার রিটার্ন দিছে, তো এই সমস্যাগুলো আছে আর কি। ডাইরেক্ট ম্যানুফ্যাকচারাররা যখন ডাইরেক্ট আপনাকে এই ড্রপ শিপমেন্টগুলো করে থাকে আর কি। তো বাংলাদেশে কি ড্রপ শিপমেন্ট আছে জানেন কেউ? স্যার ড্রপ শিপমেন্ট বলতে, যেমন ওয়ালটন তো নিজেরাই সরাসরি ফেরত নেয়, ওদের ফ্রিজে যখন প্রবলেম হয়েছিল ওরা ফেরত নিয়েছিল সরাসরি ওদের ইসে, তবে এটা বলতে পারেন যে ফ্যাক্টরি থেকে তো দেয় নাই, বিকজ ওদের তো ঢাকা থেকে যে সব ডিস্ট্রিবিউশন পয়েন্ট থাকে আর কি, ওনারা এসে কালেক্ট করে নিয়ে যায়। আচ্ছা, ড্রপ শিপমেন্ট বোধহয় আমাদের বাংলাদেশে সিমেন্ট ফ্যাক্টরি গুলো করে থাকে তাই না? স্যার ওরা তো সিমেন্ট ফ্যাক্টরি যেগুলো করে, সিমেন্ট তো যেগুলো সাধারণত যায় স্যার, এগুলো তো রিটার্ন হয় না, এবং মেঘনাতে আমি যেটা দেখেছি যে এরা তো ডিলারশিপ অথবা ডিপো ইউজ করে আর কি। স্যার মনে করেন মেঘনাঘাট থেকে প্রোডাকশন হচ্ছে, বিভিন্ন ডিভিশনে আলাদা ওয়ার হাউস রাখে আর কি, তো সিমেন্ট কিন্তু রিটার্ন হয় না ওইভাবে আর কি। না, রিটার্নটা তো একটা ক্রাইটেরিয়া, কিন্তু শিপমেন্টটা আপনি নেটওয়ার্কটার কথা চিন্তা করেন, ধরেন আমি একটা অর্ডার দিলাম ইয়ের কাছে, আমার এলাকার রিটেলের কাছে, সে কি ডাইরেক্ট প্রোডাক্টটা দিয়ে যাচ্ছে ম্যানুফ্যাকচারার ডাইরেক্ট? স্যার মনে করেন যদি বাল্ক কোয়ান্টিটি হয় কিংবা কম এন্ড যেসব প্রজেক্ট গুলো হয় সেগুলো সাধারণত ফ্যাক্টরি থেকে শিপমেন্ট করা হয়, কিন্তু ছোটখাটো শিপমেন্টের জন্য তারা হচ্ছে ছোট ছোট ডিলার অথবা ডিস্ট্রিবিউশন পয়েন্টকেই পরিচয় করায় দেয়। স্যার আমাদের কেমিক্যাল ম্যানুফ্যাকচার করি, বেসিক কেমিক্যাল, আমাদের বোধহয় এরকম করা হয় যে আমাদের রিটেলার হোক বা এজেন্ট হোক যারাই হোক, তারা হয়তো এন্ড কাস্টমারের থেকে অর্ডার নিচ্ছে, কিন্তু শিপমেন্টটা বা ডেলিভারিটা আমাদের এন্ড থেকেই হয়, মানে যে অর্ডার নেয় তার ওয়ারহাউসে যায় না, আমাদের ফ্যাক্টরি থেকে ডিরেক্টলি ওই কাস্টমারের কাছে দেওয়া হয়। গুড, রিটার্ন আসে? রিটার্ন আসে মাঝে মাঝে, তখন আমাদের গিয়ে আনতে হয়। আচ্ছা, তাহলে আপনারা হচ্ছে কেমিক্যাল বিজনেসে যারা করেন তারা এরকম করতেছেন? জি স্যার, মোটামুটি এরকমই দেখা যাচ্ছে, ট্রেডার যে থাকে সে কেবল অর্ডার নিয়ে দিচ্ছে, সে আমাদের বলে যে ধরেন এবিসি একটা টেক্সটাইলে 5 টন কস্টিং সোডা দিতে হবে, আমাদের গাড়ি গিয়ে দিয়ে আসে, জাস্ট তার নামে চালানো হয়, কিন্তু সবকিছু আমাদের থ্রুতেই হয়। আচ্ছা আচ্ছা, সুন্দর। তো এলপিজি বিজনেসে রিটার্ন বা ওটা হয়তো স্যার এলপিজি তে আছে? জি, সিলিন্ডারের ক্ষেত্রে লিকেজ সিলিন্ডার থাকলে সরাসরি এক্সচেঞ্জ এটা পসিবিলিটি থাকে। কিন্তু এটা কার মাধ্যমে হয়, রিটেইলার নাকি? রিটেইলার স্যার, মানে কাস্টমার তো সরাসরি আর প্ল্যান্ট থেকে প্রোডাক্ট নেয় না, রিটেইলার বা। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে অন্য পরের নেটওয়ার্কে আসবে। আচ্ছা, পরের নেটওয়ার্ক। জি স্যার, পরে হচ্ছে ইন ট্রানজিট মার্জ নেটওয়ার্ক। হ্যাঁ, ইন ট্রানজিট মার্জ নেটওয়ার্ক। তো এখানে হয় কি, আপনার রিটেলার সব ইনফরমেশন নেয়, আর পারচেস অর্ডার নেয় ম্যানুফ্যাকচার বা ফ্যাক্টরিগুলোকে দেয়, ফ্যাক্টরিগুলো তখন কি করে, একটা ধরেন আপনার ইয়ে থাকে, একটা পয়েন্ট থাকে যেখানে এসে আপনার সব পার্টসগুলো অ্যাসেম্বল হয়, বা সব কিছু অ্যাসেম্বল হওয়ার পরে আপনার কাস্টমার
এন্ডের কাছে পৌঁছায় দেয়। আর রিটেলারের ওইখানে কোনো হাত থাকে না, যে মার্জিন যে পয়েন্টটা আছে সেখানে হচ্ছে আলাদা কোনো থার্ড পার্টিও থাকতে পারে অথবা আপনার ইয়েও থাকতে পারে, ওই ফ্যাক্টরির আপনার একটা মানে হাব থাকে আর কি। তো ওই হাব থেকে তখন আপনার কি করা হয়, কাস্টমারদের আপনার সার্ভিসটা বা তাদের প্রোডাক্টগুলো পৌঁছায় দেয়। তো এই মডেলটাতে কাজ করছে হচ্ছে যেমন ডেল কাজ করে, যেমন ডেলের রিটেলাররা হচ্ছে রিটেলার কাস্টমারদের থেকে অর্ডার নেয়, নিয়ে আপনার ফ্যাক্টরিগুলোকে বা ডেলের যেসব ফ্যাক্টরি থেকে মালামাল আসে সেইগুলাতে আপনার অর্ডারটা পৌঁছায় দেয়। যেমন সনির সনির স্ক্রিন হচ্ছে ডেল ইউজ করে, তো ওই হাব পয়েন্টে আসে আপনার ইয়ে করে সনির জিনিসপত্রগুলো বা তারপরে যতগুলো অ্যাসেম্বল পার্টসগুলো আছে মেমোরি টেমোরি সব ওই হাব পয়েন্টে এসে অ্যাসেম্বল হয়। অ্যাসেম্বল হওয়ার পরে তারপরে আপনার কি হয় যে আপনার এই কাস্টমারদের এইগুলা আপনার ইয়ে করা হয়, এই কি যেন বলে ডিস্ট্রিবিউট করা হয়। তো এই মডেলে কাজ করে আর কি। তা আমাদের এখানে কি এরকম মডেল আছে নাকি যেখানে সব একসাথে এসে আপনার একটা পয়েন্টে, বিশেষ করে অনলাইনে এইটা হয় যে আপনি যেমন অ্যামাজনে যদি অর্ডার করেন মাল্টিপল আপনার ম্যানুফ্যাকচার থাকে, আপনি ইচ্ছা করলে ওইখানে একটা অপশন থাকে এগ্রিগেশন, অর্থাৎ সবগুলো অ্যাগ্রিগেট করে তারপর কাস্টমারকে পাঠাবে, এই একটা অপশন থাকে। তখন একটা ওয়ার হাউসে আসে সব মালামাল, আসার পরে কাস্টমারকে পাঠায়, অথবা আপনি সেপারেট শিপমেন্টও নিতে পারেন যখন যেটা আসবে আপনার কাছে পৌঁছা দেওয়া হবে। আমাদের দারাজ কি এরকম করে? দারাজ তো দেখি নেই মনে হয়। তো এখানে ইনভেন্টরিটা সিমিলার টু আপনার ড্রপ শিপিং, কারণ আপনার মূল ইনভেন্টরিটা তো ম্যানুফ্যাকচার বা ফ্যাক্টরির কাছেই থাকে। ট্রান্সপোর্টেশন কস্ট একটু কমে যায়, কারণ আপনার আমরা তো হাব থেকে, যেহেতু হাবটা কাস্টমারদের কাছে থাকে সেক্ষেত্রে আপনার ড্রপ শিপিংটা হয় হাব থেকে, এবং হাব থেকে হওয়ার কারণে আমার ট্রান্সপোর্টেশন কস্টটা কমে। বাট আপনার হ্যান্ডলিং কস্ট কিছুটা বেড়ে যায়, কারণ আপনার কয়েকবার জিনিসটা হ্যান্ডলিং হয়, প্রথমে ফ্যাক্টরি থেকে হয় হাবে, হাব থেকে আবার হ্যান্ডলিং কস্ট আসছে কাস্টমারের কাছে। ইনফরমেশন ইনভেস্টমেন্ট এখানে হায়ার, রেসপন্স টাইম হচ্ছে সিমিলার টু ড্রপ শিপিং, কারণ এখানে ওই অ্যাসেম্বলের একটা টাইম আপনাকে দিতে হয়, একটু বেশি লাগে। প্রোডাক্ট ভ্যারাইটি আপনি ইচ্ছা মতো করতে পারেন, এখানে সমস্যা হয় না। প্রোডাক্ট অ্যাভেলেবিলিটিও বেশি, কাস্টমার এক্সপিরিয়েন্স একটু বেশি, কারণ হচ্ছে আপনার ওই যে সবগুলো প্রোডাক্ট একবার অ্যাসেম্বল হয়ে একসাথে পাচ্ছেন, এই জন্য আপনারা একটু ডেলাইটেড হন। টাইম টু মার্কেট একটু বেশি, কারণ এখানে একটা ভায়া হাব ভায়া আছে, ডাইরেক্ট আপনি কাস্টমার ফ্যাক্টরি থেকে কাস্টমারের কাছে যাচ্ছে না, যার কারণে আপনার টাইম টু মার্কেট একটু বেড়ে যায়। ভিজিবিলিটিটাও আপনার ভালো, রিটার্ন টু রিটার্নেবিলিটি এখানে হচ্ছে কাইন্ড অফ ড্রপ শিপিংয়ের মতো, বাট ড্রপ শিপিং থেকেও একটু ভালো। কেন এই কারণে বলবো, কারণ ওই যে অ্যাসেম্বল যে হাবটা আছে এই হাবে অনেক সময় আপনি আপনার প্রোডাক্টটা রিটার্ন দিতে পারেন, যার কারণে আপনার রিটার্নেবিলিটিটা এখানে আপনার অনেকটা বেড়ে যায় আর কি। এরপরে হচ্ছে আপনার ডিস্ট্রিবিউশন স্টোরেজ উইথ ক্যারিয়ার ডেলিভারি, যেটা একটু আগে আপনি বললেন যে আপনার ডিস্ট্রিবিউশন হাউসগুলো থাকে, তো সাধারণত ওয়্যার হাউসও হইতে পারে অথবা ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কও হইতে পারে। তো নর্মালি আমাদের ইন্ডিয়া চায়না এসব অঞ্চলে আমরা এই ডিস্ট্রিবিউটরগুলো রাখি। তারা কি করে, একটা কোম্পানি মাল্টিপল কোম্পানির সরি একটা ডিস্ট্রিবিউটর মাল্টিপল কোম্পানি বা ফ্যাক্টরির মালামাল সে স্টোর করে রাখে বা ইনভেন্টরি করে রাখে। সেখান থেকে আপনার কি হয়, কাস্টমারদের একটা কাস্টমার রিটেলার হইতে পারে অথবা আপনার কাস্টমার আপনার ইয়ে হইতে পারে, ডাইরেক্ট অ্যান্ড কনজিউমার হইতে পারে, তারা ডাইরেক্ট আমরা কনজিউম করে থাকি আর কি। তা আমাদের দেশে বিশেষ করে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান হ্যাঁ এই অঞ্চলটা চায়না সাধারণত এই মোডে আমরা কাজ করে থাকি আর কি, তাই কি না? আপনারা কি এই মোডে করেন? জি স্যার, ম্যাক্সিমাম তো এইভাবেই চলে। এইভাবেই চলে, আচ্ছা। তো এখানে ইনভেন্টরি হায়ার হয়, ইনভেন্টরি হায়ার কিভাবে, যে আপনার একবার ফ্যাক্টরি তো ইনভেন্টরি রাখতে হয়, আবার ইয়ে তো ডিপোতে রাখতে হচ্ছে, হ্যাঁ ডিপোতেও রাখতে হচ্ছে বা ডিস্ট্রিবিউশন সেন্টারও রাখতে হচ্ছে। বাট
সুপার স্লো যে আইটেমগুলো এইগুলো আমরা সাধারণত ফ্যাক্টরি বা আপার স্ট্রিমে রাখার চেষ্টা করি, আর ডিপোতে রাখি হচ্ছে স্লো মুভিং টু ফাস্ট মুভিং যেগুলো আছে সেগুলো আমরা রাখার চেষ্টা করি হচ্ছে আপনার ডিপোতে, যেগুলো ফাস্ট মুভিং টু স্লো বা মিডিয়াম মুভিং এই গুডসগুলো। ট্রান্সপোর্টেশনটা এখানে লোয়ার হয় কারণ ওই যে হাবের কারণে বা ডিপোর কারণে ফ্যাসিলিটিস হ্যান্ডলিং একটু হায়ার হয়, হ্যাঁ, যেহেতু মাল্টিপল প্রোডাক্টস এখানে হ্যান্ডলিং হয়, তারপরে স্লো মুভিং প্রোডাক্ট যায়, অর্থাৎ কাস্টমার তো হয়তো দেখা যায় যে একজন ডিস্ট্রিবিউটর থেকে সব প্রোডাক্ট নেয় না, তো ওইখানে হচ্ছে লেস দেন ট্রাক লোড থাকে অনেক সময়, যার কারণে খরচটা বেড়ে যায়। ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে সিম্পলিয়ার কারণ ডাইরেক্ট শুধু ডিপোতে অর্ডারটা নিচ্ছে রিটেইলার, যার কারণে এত ইনভেন্টরির আপনার বা ইনফরমেশন সিস্টেমে এত ইনভেস্টমেন্ট না হইলেও চলে, রেসপন্স টাইমসটা একটু বেড়ে যায় কারণ আপনি যেহেতু ইনভেন্টরি ডিপোতে আসে ডাইরেক্ট ওইখান থেকে, হয়তো যেহেতু ফাস্ট মুভিং যদি অর্ডার থাকে তাহলে আপনার ডাইরেক্ট ওইখান থেকে আপনি সার্ভ করতে পারতেছেন, যার কারণে আপনার রেসপন্স টাইমটা বেড়ে যায়। প্রোডাক্ট ভ্যারাইটি একটু কমে যায় কারণ ডিপোতে তো ফাস্ট মুভিং গুডস থাকে, এত ভ্যারাইটি রাখতে পারে না, ভ্যারাইটি হইতে হইলে আপনার ম্যানুফ্যাকচারিং থেকে বা ম্যানুফ্যাকচারার যেখানে আছে ওইখান থেকে ডাইরেক্ট শিপিং করতে হয়। হ্যাঁ, প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি এখানে অ্যাভেলেবেল হচ্ছে যেগুলো ফাস্ট মুভিং থাকে আর কি, হ্যাঁ, যেগুলো বাট আপনি হয়তো বা যদি হাই কস্ট বা ফাস্ট মুভিং প্রোডাক্টস ওইগুলো বেশি রাখার চেষ্টা করে আর কি, কাস্টমার এক্সপিরিয়েন্স এখানে বেটার কারণ আপনার ড্রপ শিপিং করা হইতেছে কিন্তু স্টোর থেকে করা হচ্ছে, টাইম টু মার্কেট এখানে হায়ার দেন ম্যানুফ্যাকচারিং স্টোরেজ, মানে ম্যানুফ্যাকচারিং স্টোরেজ থেকে তো ডাইরেক্ট দিচ্ছে না, এটা হাফের মতোই হচ্ছে, টাইম লেগে যাচ্ছে আর কি, আগে ডিস্ট্রিবিউটর পাবে তারপরে আপনার অর্ডার ভিজিবিলিটিটা এখানে একটু ইজিয়ার কারণ আপনি পসের ডেটা ডাইরেক্ট দেখতে পাচ্ছেন, আর রিটার্ন অ্যাভেলেবিলিটি ম্যানুফ্যাকচার থেকে হাই কারণ ডিস্ট্রিবিউশন সেন্টারে আপনি ইচ্ছা মতো রিটার্নও নেওয়া হয়। তো এইটা একটা আছে, তারপরে হচ্ছে যে আমাদের ডিস্ট্রিবিউশন হচ্ছে লাস্ট মাইল ডেলিভারি, আমাদের দেশে মনে হয় ওই যে ডিপো যে একটু আগে কনসেপ্টটা বলছি আমরা, এইটার কনসেপ্টটা হচ্ছে অনেকটা এই রকমের আর কি, যে আপনার আমাদের এখানে ডিপো থাকবে, ডিপো থেকে আপনি একটা ট্রাক লোড করে আপনার আপনার কাস্টমারদের কাছে মিল্ক রান করব। এই যে একটা কাস্টমার থেকে কাস্টমার আরেকটা কাস্টমার যাচ্ছি, এইটাকে বলতেছি আমরা মিল্ক রান। তো প্রথমে সব ফ্যাক্টরি থেকে মালামাল আসবে হচ্ছে আপনার ডিস্ট্রিবিউটরের কাছে বা আপনার ডিপো বা ওয়্যার হাউসে আসবে, ওয়্যার হাউস থেকে তখন আপনি মিল্ক রান করবেন এবং অর্ডার ডাইরেক্ট ফ্যাক্টরিতে যাচ্ছে না, ডাইরেক্ট চলে আসছে আপনার কার কাছে, রিটেলার বা ওয়্যার হাউসের কাছে চলে আসছে। এইটা হচ্ছে মধ্যে আমাদের ম্যাক্সিমাম যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো আছে বা বেভারেজ কোম্পানি FMCG যেসব কোম্পানি আছে আমার মনে হয় তাদের মডেলটা হচ্ছে এই ধরনের, তাই কি না? জি স্যার, আমরা মোটামুটি এইভাবেই অর্ডার গুলো ম্যানেজ করার চেষ্টা করি। ইনভেন্টরিটা হচ্ছে আপনার যেহেতু অনেক জায়গায় ইনভেন্টরি আপনি পৌঁছাতে হইতেছে, আপনার ইনভেন্টরি হায়ার হয়ে যায়, হ্যাঁ, ডিস্ট্রিবিউটর থেকে বেশি ইনভেন্টরি আপনার রাখতে হয় নিজস্ব ওয়্যার হাউসে, ট্রান্সপোর্টেশন কস্ট অনেক বেড়ে যায়, বাট যেহেতু মিল্ক রান করেন এবং এটা সাধারণত দেখা যায় যে হাইলি ডেন্স যেসব পপুলেশন এরিয়া যেমন ঢাকা, আপনার দোকানের অভাব নেই, এক দোকান থেকে আরেক দোকানে আপনার ডিস্টেন্সটা খুব কম, তো সাধারণত এই সমস্ত এলাকাতে আপনার এই ইয়ে করা হয়, আপনার লাস্ট মাইল ডেলিভারিটা করা হয়। হ্যাঁ, ফ্যাসিলিটি হ্যান্ডলিং এখানে একটু হায়ার, ইনফরমেশন সিমিলার টু ডিস্ট্রিবিউটর ইন্স্টোরেন্স, বাট এখানেও মানে IT ইনভেস্টমেন্টটা যদিও বলছে যে ডিস্ট্রিবিউটরের মতো, বাট এখানে এখনকার হায়ার ইনভেস্টমেন্ট নেওয়া হচ্ছে। রেসপন্স টাইম হচ্ছে ভেরি কুইক, সেম ডে বা নেক্সট ডে ডেলিভারি পাওয়া যায়। প্রোডাক্ট ভ্যারাইটিও এখানে আপনার ডিস্ট্রিবিউটর থেকে কম থাকে যেহেতু আপনার ওয়্যার হাউস, বাট মোটামুটি আমরা হচ্ছে যেসব হচ্ছে ফাস্ট মুভিং গুডস এগুলো আমরা রাখার চেষ্টা করি। কাস্টমার এক্সপিরিয়েন্স হচ্ছে ভেরি গুড,